হ্যালো ডিয়া স্টুডেন্টস আজ আমরা আলোচনা করব জেইপিবিএন দু হাজার সংক্রান্ত বিষয়ে অলরেডি পরীক্ষা কিন্তু হয়ে গিয়েছে জেই পিবিএন দু হাজার চব্বিশ তিরিশ ছয় কিন্তু এক্সাম কমপ্লিট হয়েছে এর পরবর্তী ক্ষেত্রে আজকের আমাদের আলোচনার বিষয় সিট ম্যাট্রিক্স কত হতে পারে এবং তার পাশাপাশি এবছরের সম্ভাব্য কাটক জেইপিবিএন দু হাজার চব্বিশে কত হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ কত মার্কস থাকলে এক্ষেত্রে সরকারি কলেজে সুযোগ পাওয়া যাবে জেই দু হাজার চব্বিশ অনেকেই কিন্তু কোশ্চেন্স করেছ এবং স্টুডেন্টদের সাথে ইন্টারাকশানস করার পর এটা জানা যাচ্ছে যে কোশ্চেনের স্ট্যান্ডার্ড যেটা ছিল সেটা কিন্তু কোশ্চেন্স তোমাদের ভালোই হয়েছে এবং কোশ্চেন স্ট্যান্ডার্ড টাইপের ছিল এক্ষেত্রে খুব হার্ড কোশ্চেন্স দেওয়া হয়নি আবার খুব ইজি কোশ্চেনও তোমাদের দেওয়া হয়নি অর্থাৎ কোশ্চেন্স কিন্তু স্ট্যান্ডার্ড ছিল এটা অধিকাংশ স্টুডেন্টদের কাছ থেকে কিন্তু ফিডব্যাক পাওয়া গিয়েছে আবার অনেকে এটাও বলছে যে কোশ্চেন্স কিছুটা কিছু কিছু জায়গায় কোশ্চেন্স এমন করা হয়েছে যেগুলি খুবই হার্ড ছিল এটা নিয়ে অনেকের দ্বিমত রয়েছে আজকের যে আমাদের আলোচনা সেটা হচ্ছে সিট ম্যাট্রিক্স জেইপিবিএনে কত অর্থাৎ সরকারি এবং বেসরকারি মিলিয়ে যে সিট ম্যাট্রিক্স রয়েছে সেটা কত এবং তার পাশাপাশি এখানে গভর্নমেন্ট সিট কত রয়েছে এই টোটাল বিষয়টা আজকে আলোচনা করা হবে প্রথমেই বলে রাখি যে দু হাজার তেইশের নিরিখে যদি আলোচনা করতে চাই সেক্ষেত্রে এই মুহূর্তে যে ডেটা অ্যাভেলেবেল রয়েছে সেটা দু হাজার তেইশের ডেটা গত বছরের ডেটা সেই ডেটাটি হল জেই পিভিএম দু হাজার তেইশ এক্ষেত্রে বাইশ তেইশ সেশনে যে সিট ম্যাট্রিক্স ছিল অল টোটাল সিট এখানে তোমরা দেখতে পাচ্ছ অল টোটাল সিটস এক্ষেত্রে জেইপিবিএন অর্থাৎ পোস্ট বেসিক বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সামের জন্য গভর্নমেন্ট সিট এবং প্রাইভেট সিট সম্মিলিতভাবে এখানে ছিল হাজার চল্লিশটি দু হাজার বাইশ তেইশ সেশনে হাজার চল্লিশটি কিন্তু সিট ছিল যার মধ্যে গভর্নমেন্ট সিট ছিল পাঁচশো পঁয়ষট্টি প্রাইভেট সিট ছিল চারশো পঁচাত্তর এর মধ্যে ইউ আর ক্যাটাগরির জন্য সিট অল টোটাল গভর্নমেন্ট প্লাস প্রাইভেট পাঁচশো বাষট্টি ও এ ক্যাটাগরির জন্য সিট অ্যালোটেড ছিল গভর্নমেন্ট প্লাস প্রাইভেট একশো দুটি ওবিসি বি ক্যাটাগরির জন্য সিট ম্যাট্রিক্স যেটা ছিল সেটা হচ্ছে আটষট্টি অল টোটাল এসসি ক্যাটাগরির জন্য দুশো এক এবং এস ক্যাটাগরির জন্য তেষট্টিটা সিট কিন্তু অ্যালোটেড ছিল দু হাজার বাইশ তেইশ সেশনে জেইপিবিএন দু হাজার তেইশের ক্ষেত্রে এর পরবর্তী ক্ষেত্রে তোমাদের আলোচনা করা হবে যে কাট একটা জিনিস সেটা হচ্ছে যে যদি কোশ্চেন্স হার্ড হয়ে থাকে তাহলে কাট কিছুটা হলেও কিন্তু কমার আশা রয়েছে কিন্তু কোশ্চেনের স্ট্যান্ডার্ড যেরকম ছিল সেটা দেখে মনে হয়েছে যে কাট অফ এক্ষেত্রে কিন্তু কমবে না কিছুটা পরিমাণ ইনক্রিজ করার কিন্তু সম্ভাবনা রয়েছে জেইপিবিএন দু হাজার চব্বিশে তাই কাট এটি অবশ্যই কিন্তু নির্ণায়ক বিশেষত তোমাদের কাট অফের ওপর নির্ভর করে জিএমআর র্যাঙ্ক তৈরি হবে অর্থাৎ জেনারেল মেরিট র্যাঙ্ক এই জেনারেল মেরিট র্যাঙ্কের ওপর নির্ভর করেই কিন্তু তোমাদের কাউন্সেলিং হতে চলেছে এবং রেজাল্ট শীঘ্রই পাবলিশড হবে সম্ভবত রেজাল্ট এর জন্য তোমরা মোটামুটি ধরে রাখতে পারো যে জুলাইয়ের শেষ অথবা আগস্টের ফার্স্ট উইকের মধ্যে রেজাল্ট বেরোনোর একটা পসিবিলিটি রয়েছে অর্থাৎ আগস্টের ফার্স্ট উইকে হাইলি পসিবিলিটি রয়েছে তাহলে এক্ষেত্রে তোমাদের বলবো যে একটা বিষয় জিএমআর র্যাঙ্কের ওপর তোমার তুমি যতটা স্কোর করবে তার ওপর জিএমআর র্যাঙ্ক আসবে তার উপর নির্ভর করে সরকারি এবং বেসরকারি কলেজে কাউন্সেলিং পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের কাট অফ কত হলে এক্ষেত্রে তুমি একটা সরকারি কলেজ সুযোগ পেতে পারো মিনিমাম কাট অফ কত দরকার অনেকেই কিন্তু জানতে চেয়েছো আজকের এই বিষয়টা আরও ডিটেলসে কাটঅফের মাধ্যমে তুলে ধরছি এক্ষেত্রে কোশ্চেনের স্ট্যান্ডার্ডের ওপর কাট কিন্তু নির্ভর করছে অর্থাৎ কোশ্চেনের স্ট্যান্ডার্ড যেমন হবে কাট অপও সেইভাবে কিন্তু নির্ভর করছে একটি বিষয় বলে রাখি যে জেইপিবিএন দু হাজার চব্বিশের কোশ্চেনের স্ট্যান্ডার্ড এক্ষেত্রে ছিল অর্থাৎ কোশ্চেন স্ট্যান্ডার্ড টাইপের ছিল তাই সম্ভবত কাট গতবারের মতোই কাছাকাছি থাকতে চলেছে অর্থাৎ গতবারের যে কাট অফ ছিল সেই কাছাকাছি কিন্তু কাট অফ থাকার সম্ভাবনা কিন্তু অনেকটাই প্রবল এক্ষেত্রে তোমাদের বলে রাখবো যে কাট অফ এবছরে সম্ভাব্য আজকে যেটা আলোচনা করবো সেটা সেফ মার্কস অর্থাৎ কাট অফ বলা ভুল এক্ষেত্রে মোটামুটি সেফ মার্কস নিয়ে আজকে আলোচনা করবো যে কতটা সেফ মার্কস থাকলে তুমি এক্ষেত্রে সরকারি বা বেসরকারি কলেজ কিন্তু পেতে পারো কাট অফ আরও দীর্ঘ অ্যানালিসিস করার পর তোমাদের সামনে তুলে ধরবো আজকে একটা সেফ মার্কস নিয়ে আলোচনা করা হবে এই সেফ মার্কস থাকলে তুমি একটা সরকারি বা বেসরকারি কলেজ পিবিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে পেতে চলেছো সম্ভাব্য পেতে চলেছ তাহলে এক্ষেত্রে যেটা আলোচনা করবো এক্ষেত্রে যেটা আলোচনা করব জেই পিবিএন দু এর সম্ভাব্য যে সেফ মার্কস রয়েছে সম্ভাব্য সেফ মার্কস বা কাট অফ এটা আরও অ্যানালিসিস করার পর আরও ডিটেলসটা পাওয়া যাবে কাট অফে কিন্তু সেভ মার্কস এক্ষেত্রে গভর্নমেন্টের ক্ষেত্রে গভর্নমেন্টের যে সমস্ত কলেজগুলি রয়েছে যে ম্যাট্রিক্সগুলি সেভ ম্যাট্রিক্সগুলি আমি অলরেডি তোমাদের দেখালাম এক্ষেত্রে ইউ আর ক্যাটাগরির ক্ষেত্রে আটচল্লিশ থেকে পঞ্চাশ বা বাহান্নর মধ্যে কিন্তু থাকলে গভর্নমেন্ট কলেজ পাওয়ার একটা সুযোগ থাকছে অর্থাৎ ইউ আর ক্যাটাগরির ক্ষেত্রে যে সকল ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে আটচল্লিশ থেকে পঞ্চাশ থেকে বাহান্ন পর্যন্ত যদি মার্কস থাকে তাহলে কিন্তু গভর্নমেন্টে একটা কলেজ আশা রাখতে পারো যারা ফর্টি প্লাস মার্কস পাচ্ছ তাদের ক্ষেত্রে প্রাইভেট কলেজ এক্ষেত্রে কিন্তু পাওয়ার একটা সুযোগ থাকছে এর ক্ষেত্রে প্রাইভেট কলেজ এক্ষেত্রে কিন্তু পাওয়ার একটা সুযোগ তোমাদের কিন্তু থাকছে ইউ আর ক্যাটাগরির ক্ষেত্রে র্যাঙ্ক অর্থাৎ জিএমআর র্যাঙ্ক যাদের এক থেকে আড়াইশো এক থেকে আড়াইশো বা এক থেকে তিনশোর মধ্যে থাকবে তাদের কিন্তু একটা সুযোগ থাকছে এক্ষেত্রে জেইপিবিএন এ আন্ডারে অবশ্যই পিবিএসসি নার্সিং করার একটা সুযোগ থাকছে এবং তোমরা এক্ষেত্রে কিন্তু সম্ভবত গভর্নমেন্ট পাওয়ার একটা চান্সেস তোমাদের থাকছে এক থেকে তিনশোর মধ্যে ও এ ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের কাট অফ বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যেই এবছর সম্ভাব্য হতে চলেছে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে ও এ ক্যান্ডিডেট যারা রয়েছে ও বিসি বি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশের মধ্যে কাট অফ হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এসসি ক্যান্ডিডেট যারা রয়েছে এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ছত্রিশ থেকে একচল্লিশের মধ্যে কাট অফ থাকার একটা সম্ভাবনা জেইপিবিএন দু হাজার চব্বিশের মধ্যে দেখা যাচ্ছে অর্থাৎ ছত্রিশ থেকে চল্লিশ মার্কস পেলেই এক্ষেত্রে একটা সুযোগ থাকছে তোমাদের পিবিএসসি নার্সিং করার ক্ষেত্রে এস ক্যাটাগরির যারা স্টুডেন্ট রয়েছ তাদের ৩৩ থেকে সাঁত্রিশের মধ্যে মার্কস থাকলে তোমাদের একটা সুযোগ এক্ষেত্রে থাকছে গভর্নমেন্ট কলেজ পাওয়ার ক্ষেত্রে কিন্তু একটা সুযোগ থাকছে অনেকেই জানতে চেয়েছিল যে বছরে কাট অফ কত হতে চলেছে আপাতত তোমাদের সেফ মার্কস এটা দিয়ে রাখলাম পরবর্তী ক্ষেত্রে কোশ্চেন্স আরও ভালোভাবে অ্যানালিসিস করার পরে কাটপ প্লাস মাইনাস কিছু হতে পারে এটা প্রথমেই বলে রাখছি যে যে কাটপটা আমি দিলাম এর সাথে প্লাস থ্রি মাইনাস থ্রি কিন্তু এটা কিন্তু ফ্ল্যাকচুয়েশানস হতে পারে অর্থাৎ যে কাট অফটা তোমাদের বললাম তার রেঞ্জ কিন্তু প্লাস থ্রি এবং মাইনাস থ্রি এর মধ্যে কিন্তু ফ্ল্যাকচুয়েশানস হতে পারে এটাই ফাইনাল নয় আপাতত এটা প্রাথমিকভাবে তোমাদের দেওয়া হলো পরবর্তী ক্ষেত্রে দীর্ঘ অ্যানালাইসিস করার পর কোশ্চেনের স্ট্যান্ডার্ড এবং প্যাটার্ন সমস্ত কিছু দেখার পর পরবর্তী ক্ষেত্রে পূর্ণাঙ্গ আকারে কাটপের এক্ষেত্রে বিবরণ তোমাদের সামনে আসবে আগামী দিনে তাই জেইপিবিএন দু হাজার চব্বিশ সংক্রান্ত বিষয়ে যাবতীয় তথ্যের জন্য এবং যাবতীয় আপডেটের জন্য চ্যানেলটা আজই সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে কারো কোনো কোশ্চেন্স বা কোয়ারি থাকলে কমেন্ট বক্স সেকশনস ওপেন রয়েছে এবং এই কমেন্ট বক্স সেকশানে অবশ্যই জানাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিও ঠিক নিচের দিকে কমেন্ট বক্স সেকশানে থাকছে টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করবে আপডেটের জন্য টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করো ভিডিওটা প্রচুর শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বন্ধু বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে আজকের ভিডিও